সকালে কি মিষ্টি মিষ্টি রোদ, এমন রোদে গা বাসাতে কার না ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, শীত কমতে শুরু করেছে, বসন্ত শেষ, গরমের আগমনী বার্তা। সকালবেলা উঠে মা আমি ছাদে আসলাম গাছে একটু পানি দিব বলে। তো আমরিন সাইকেল চালাচ্ছে, আমি পানি ভরে নিয়ে আসি, তারপর আপনাদের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন বলছি চানগাঁও আবাসিক চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আশা এবং দোয়া সবাই অনেক ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি। আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি প্রতিবারের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন। প্রিয় ভিউয়ার্স, গতকালকে রাতে আমি একটা সুখবর পেয়েছি, খুশির খবর, ওটা আপনাদেরকে শেয়ার করব বলে আজকে ভিডিও নিয়ে বসলাম। তো শেয়ার করছি আপনাদের সাথে একে একে সব। সকালে বা বিকেলে ছাদে ওঠার পরে যদি সবুজ গাছগাছালি দেখি তাহলে অনেক ভালো লাগে। তো সকাল বিকেলে সেজন্য একটু ছাদে যাওয়ার চেষ্টা করি, বাচ্চাদেরকে নিয়ে নিজেরাও যাই। কারো বাসায় বেড়াতে গেলেও ছাদে উঠি, কারণ প্রতিটা বিল্ডিংয়ের ছাদে কিন্তু এখন সবাই বাগান করে। তো আমরা ওরকমই কারো বাসায় বেড়াতে গেলেও ছাদে উঠে দেখে আসি তাদের সবুজ গাছগাছালি। তো ভিউয়ার্স, আমার আগের বিল্ডিংয়ের আপা আসছে, ওনাকে আপনারা সবাই চিনেন, যিনার সাথে আমার পার্টনারশিপে কাপড়ের বুটিক্সের ব্যবসা আছে। তো উনি আসছে, আসছে হচ্ছে অরবিন্দদেরকে একটু সাঁতারে নিয়ে যাব। অরবিন্দ সাঁতার শিখেছে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তো আপা আসছিল ওদেরকে সাঁতারে নিয়ে যাওয়ার জন্য, কারণ আবার বাচ্চাগুলোটাও যাবে, অরবিনও যাবে। তো আমরিনকে আনিনি, অরবিনকে নিয়ে চলে আসছি, আর আপা নীলয় নোয়াসিকে নিয়ে আসছে, ওরা সাঁতার কাটবে। প্রায় তিন মাস অরবিন না গেঞ্জি খুলে নামবে, দেখো তো আজ গেঞ্জি খুলে নামবে। ওদেরকে নিয়ে হ্যাঁ পুকুরে আসি, যেহেতু সাঁতারটা না কন্টিনিউ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য ওদেরকে নিয়ে আসছি। বিশেষ করে আপাই বলেছে যে অনেক দিন ধরে তো আমরা বাচ্চাদের নিয়ে পুকুরে যাই না, তো ওরা ওদের হাত পা আবার বসে যাবে। তো আমাদের সাঁতার কাটানো শেষ, ফেরত চলে যাচ্ছি বাসায়, যেহেতু আমরিনকে আনিনি। বাসায় চলে আসছি আমরা, আসছি বলতে এখন বাসা থেকে আবার বের হচ্ছি, কারণ একটা সুখবর আপনাদেরকে দেওয়ার ছিল, ওটাই দিব। আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছি, দোয়াও চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, অরবিন্দ নেসলে কোম্পানির একটা ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল, ওটার ড্রয়িংটা পাঠিয়েছিল, আমি ওটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা নতুন দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর নতুন যারা আছেন তারা ভিডিও দেখেননি আর আমার চ্যানেলও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়, আপনারাই সবার আগে দেখতে পারেন। পুরনো ভিউয়ার্স এবং পুরনো সাবস্ক্রাইবারদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, যা বলছিলাম, আমরা এখন বসে আছি নেসলে গ্রুপের একটা রিজিওনাল অফিসে, এটা জিসির মোড়ের ওখানে। তো ওখানে আসছি, অরবিন যে ড্রয়িং কম্পিটিশনটা দিয়েছিল ওখানে চট্টগ্রাম থেকে 80 জনের ড্রয়িং কপি জমা পড়েছে, ওখানে আলহামদুলিল্লাহ অরবিন প্রথম নম্বরে আছে, বাকি তিনজন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো সেজন্য আমাদেরকে ফোন দিয়েছিলেন ওনারা, গতকালকে বিকেলে দিয়েছেন, আবার রাতেও দিয়েছেন, রাতে দিয়েছেন ঠিকানা দেওয়ার জন্য। তো ওনারা SMS-এর মাধ্যমে ওনাদের অফিসের ঠিকানাটা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন। তো সেজন্যই আসছি, অরবিনের আব্বুকেও সাথে নিয়ে আসছি, যেহেতু আমি খুঁজে নিতে পারবো না হয়তো আমার মনে হয়েছে, সেজন্য অরবিনের আব্বুকেও নিয়ে আসছি। ওনাদের আয়োজনটা অনেক সুন্দর ছিল, সিম্পল ছিল, যেহেতু কোভিড সিচুয়েশন চলছে দেশে, সেই জন্য ওনারা ছোট্ট পরিসরে এটা আমাদের হাতে বুঝিয়ে দিয়েছেন। গিফটটা অনেক সুন্দর, অনেক ভালো এবং অনেক দামি গিফট ওনারা দিয়েছেন বাচ্চাদেরকে। ওনাদের আচরণ অনেক ভালো লেগেছে, ওনাদের ব্যবহার অমায়িক, আমাদেরকে অনেক সুন্দর করে অতিথি আপ্যায়ন করেছে। তো আমরা অনেক হ্যাপি বাচ্চাদেরকে এভাবে অনুপ্রেরণা দেওয়ার জন্য। নেসলে গ্রুপকে আসলে স্যালুট জানাইতে হয়। তো যে চার বাচ্চা আমরা গিয়েছিলাম, চারও বাচ্চার গার্ডিয়ান গিয়েছিল,
আমরা সবাই ওনাদের বিহেভিয়ারে স্যাটিসফাইড। তো যাই হোক, আমরা এখন গিফট নিয়ে চলে যাচ্ছি বাসায়, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসছি গিফট নিয়ে। তো অরবিন আমরিনদেরকে মুখ হাত ধুয়ে দিয়ে কাপড় চেঞ্জ করার পরে আমরা বসছি গিফট খোলার জন্য। বাইরে থেকে বোঝা যাচ্ছে কি গিফট দিয়েছে, খুবই সুন্দর সুন্দর গিফট দিয়েছে। বাচ্চারা এগুলো খেতে খুব পছন্দ করে, আমি তো প্রতি মাসেই কিনে কিনে রাখি মাছের বাজারের সাথে। ওদের জন্য নেসলের যে কোনো একটা প্রোডাক্ট ওদের জন্য কিনতে হয়। অরবিনের আব্বু খুশি হয়েছে, বিশেষ করে এখানে একটা কফি দিয়েছে ওনা, এটা দেখে অরবিনের আব্বু খুশি হয়ে গিয়েছে। উনি কফি খেতে খুব পছন্দ করে সেই জন্য। আর বাচ্চাদের খাবারগুলো তো বাচ্চারা খুবই পছন্দ করেছে, সবাই মিলে খাবে ওরা। আমার পরিচিত যত বান্ধবী আপারা আছেন ওনাদের বাচ্চাদের সাথে আমরা এটা শেয়ার করব। আমরা আসলে প্রতিবেশীরা, আমরা পরিবারের মতোই একজন আরেকজনকে দিয়ে খাই আমরা। তো ওভাবে বাচ্চারা এটা এনজয় করবে। যেদিন বাচ্চারা সবাই মিলে এনজয় করবে ওদের কোকো ক্রাঞ্চ, মাইলো এবং কর্নফ্লেক্স নিয়ে, ওদিন আরেকটা ভিডিও করা হবে, ওটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইলো, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমি যাতে আমার কাজ নিয়ে এগিয়ে যেতে পারি, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে আমাকে সাপোর্ট করবেন। ওরা আসলে অনেক চাই যে ওদের মা কিছু একটা করুক, ওদের মার নাম হোক, সবাই ওদের মাকে চিনো। আমি আসলে চাই আমি বাচ্চাদের পরিচয় পরিচিত হতে। এখন সবাই আমাকে অরবিনের আম্মু হিসেবেই চিনে, অরবিনের আম্মু হিসেবে আমি নিজেকে পরিচয় দিতে বেশি পছন্দ করি। তো আমার বাচ্চা চায় তার মায়ের পরিচয়ে, তার বাবার পরিচয়ে পরিচিত হতে। সেজন্য আমাকে খুবই উৎসাহ দেয়, আমার ভিডিও সব আলহামদুলিল্লাহ অরবিন এডিট করে দেয়। আমার বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, ও ক্লাস 5 পড়ে, ওই আমাকে হেল্প করে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে, এডিটের ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।